চায়ের দোকানে বসে ডিম সেদ্ধ খেতে গিয়ে বুঝতে পারি শুধু সাদা ভাগটাই ভালো। হ্যাঁ, শুধু সাদা অংশটার মধ্যেই তো কোনো ভেজাল নেই। সবুজ ঘাসের ওপর দিয়েও হাঁটা যায় না আজকাল, কেমন যেন কাঁটা ফুটে পায়, পা দুটো অবশ হয়ে আসে, এই বুঝি প্যারালাইজড হলাম। গান গাইতেও ভয় লাগে রাস্তায়, আগে বেশ নির্দ্বিধায় গলা খুলে গাওয়া যেত, এখন আর গাওয়া যায় না, কারো সব গলা টিপতে আসে। না, সেদিন তো রবীন্দ্রসঙ্গীতও গাইনি, নজরুল গীতিও গাইনি, অরিজিৎ সিং এর গেরুয়া গাইছিলাম। এত আধুনিক গান অথচ কিছু লোকের পছন্দ কেন হলো না বুঝলাম না, যথেষ্ট সুরেই তো গাইছিলাম। যাই হোক, হঠাৎ চোখে পড়ল রাস্তায় কিছু লোক পতাকা নিয়ে বেরিয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করলাম যে এদের পতাকায় তিনটে রং একসাথে নেই। আর কিছুক্ষণ আগেই তো দেখলাম স্কুলের ছেলেমেয়েগুলো কি সুন্দর পতাকা নিয়ে হেঁটে যাচ্ছিল, তিনটে রঙই তো ছিল পতাকায়। মিছিলের মধ্যে থেকেই একটা লোককে টেনে এনে জিজ্ঞেস করে বসলাম যে মশাই, আপনার পতাকায় একটা রং কেন, বাকি দুটো কই? দেখি আমাকে পাত্তা না দিয়ে কিসব রামায়ণের চরিত্রের নাম আওড়াতে আওড়াতে চলে গেল। আরে, ওসব তো ছোটবেলায় পড়েছিলাম। আজব লোক মাইরি, কিছুই বুঝলাম না, সব ঘেঁটে দিয়ে গেল। ছাইপাশ ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় জটলা দেখে থেমে পড়লাম। আরে, শত হোক বাঙালি তো মশাই, জটলা দেখে থামব না। জটলার কারণ উদ্ধার করতে ভিড়ের মধ্যে কোনো রকমের সরু দেহ গলিয়ে দিলাম। সামনে গিয়ে দেখি একজন সাধু বাবা ধ্যানে বসে কি সব আন্তাবড়ি বকে যাচ্ছে। আর একটু কাছে এগোতেই কানে এলো সেই ধ্যানি বাবা কিসব ব্যক্তি স্বাধীনতা চিন্তা স্বাধীনতা নিয়ে প্রবচন দিচ্ছেন, সব মাথার উপর দিয়ে যেতে লাগলো। আরে, চিন্তার স্বাধীনতা ইচ্ছের স্বাধীনতা এসব আবার হয় নাকি? স্বাধীনতা তো শুধু পতাকা উড়ানো, ভেতরে স্বাধীনতার অন্বেষণ হয় নাকি? ধ্যানি বললেন, স্বাধীনতা তো মুক্তি নয়, স্বাধীনতা নাকি নিষ্ক্রমণ। নিষ্ক্রমণ? কোথায় নিষ্ক্রমণ, বাইরের জগতে না ভেতরের জগতে? না না, বাইরের জগতে তো শুধু পতাকা ওড়ে, আর ভেতরে যারা ঘাপটি মেরে বসে আছে তারা কারা? বিপ্লবী, সংগ্রামী। হ্যাঁ, ইচ্ছের এত সংগ্রামী বটে, কিন্তু মুক্তির দাবিতে নাকি আধিপত্যের দাবিতে? নিজের ওপর আবার আধিপত্য হয়, সেটার তাহলে স্বাধীনতা না পরাধীনতা? যাকে, বিপ্লবটা ঠিক সময়ে হলেই হলো। আরে মশাই, ভালোবাসা আর কি, কিন্তু ভেতরে বিপ্লব না বাইরে বিপ্লব? আরে না, বাইরে তো শুধু পতাকা ওড়ে। ধ্যানে ধ্যানে প্রবেশ করেই গেছিলাম, হঠাৎ একটা বাচ্চা আবার মাথা মুন্ডুহীন প্রশ্ন ছুড়ল, তাহলে ভেতরের পতাকার দড়িতে কে টান দেবে? ভেতরে আবার পতাকা থাকে নাকি, তার আবার দড়ি? তোর আবার সব খেটে গেল এই বাচ্চা কাচ্চাদের যত এলোমেলো প্রশ্ন। এত প্রশ্ন কেন এদের, এরা কি তাহলে স্বাধীন নাকি? হ্যাঁ, রুশো অবশ্য বলেছেন শিশুদের মাঠে ফুলে জলে ঘাসে মিশতে দিতে, সে মিশুক, না থাক ঘাস আর ফুলটা বাদ দিয়ে আবার কেউ গলা টিপতে আসবে? ভিড় আরো গাঢ় হয়ে উঠতেই ধ্যানী যাত্রাপালা হঠাৎ ভঙ্গ হল, মুখ ঢেকে কয়েকজন লোক এসে তুলে নিয়ে গেল ধ্যানীকে। এদিক ওদিক থেকে খবর পাওয়া গেল ধ্যানী বাবাজি নাকি আসলে খুনি বাবাজি। আরে বাবা, কাকে খুন করলেন? শোনা গেল তিনি নাকি স্বাধীনতার খুন করেছেন।
স্বাধীনতা বলে তো এ চত্বরে কাউকে চিনতাম না। যাই হোক, ধ্যানী বাবাজিকে কেউ কেউ নাকি আবার দার্শনিক নামেও ডাকত। এসব আজে বাজে জিনিস শুনে আরো অস্বস্তি বোধ হতে লাগলো, গা গুলিয়ে উঠল, খিদেও পেয়েছে। রাস্তার ধারে একটা এগরোলের দোকানের সামনে দাঁড়ালাম। পরিষ্কার সাদা কাগজে মুড়ে একটা এগরোল এগিয়ে দিল। সাদা কাগজ দেখে সেই ডিমের সাদার কথা মনে পড়ে গেল। এই রংটাই বোধ হয় সব থেকে ভালো। যদিও একটু আগেই সাদা কাগজে হাত মুছে ফেলে দিয়েলাম ডাস্টবিন। সে সাদা কাগজ নোংরা হোক গে, খিদে তো মিটল। এবার বাড়ির পথে ফেরা যাক। প্রচন্ড গরমে 15 মিনিট হেঁটে বাড়ি ঢুকলাম। হাত মুখ ধুয়ে ফ্যানের নিচে বসে পড়লাম শান্তিতে। ভাই দেখলাম টেবিলের উপর কি একটা বই রেখে গেল। একটা নতুন বইয়ের গন্ধ শুকে প্রথম পাতা খুলতে একটা অদ্ভুত লেখা চোখে পড়ল। ওয়ার ইজ পিস, ফ্রিডম ইজ স্লেভারি, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ। ধর, আবার সব এলোমেলো হয়ে গেল। ভেতরে কি পতাকা উড়ল? না না, পতাকা তো শুধু বাইরে ওড়ে।